আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে কথা বলবো ফেসবুক মনিটাইজেশনের জন্য আপনাকে কেমন ভিডিও আপলোড করতে হবে। মানে আপনি কি ফেস ক্যাম ভিডিও দিবেন, নাকি আপনি অন্য কোনো কন্টেন্ট ইউজ করে সেখানে আপনি ভয়েস দিবেন, নাকি স্ক্রিন রেকর্ডার কোনো ভিডিও দিবেন। তো আপনার কোন ভিডিও দিলে ভালো হবে এবং কোন ভিডিওগুলো আপনার মনিটাইজেশন পাবে সেই বিষয়ে কথা বলবো। তার আগে বলুন, আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনি আপনার ফেসবুক পেজে ফেস ক্যাম ভিডিও দিবেন, নাকি স্ক্রিন রেকর্ডার ভিডিও দিবেন, নাকি অন্য কোনো ভিডিও নিয়ে আপনার ভয়েস দিবেন বা বিভিন্ন ভিডিও কাট কাট করে লাগাবেন, এরকম মানে কোন ধরনের ভিডিও আপনি দিলে আপনি মনিটাইজেশন পাবেন? আমি আপনাকে সাজেস্ট করবো, আপনি যদি পারেন তাহলে অবশ্যই ফেস ক্যাম ভিডিও দিবেন। আপনি পারলে অবশ্যই আপনি আপনার ফেস ক্যাম ভিডিও দিবেন। এখন ফেসবুক কিন্তু বলে নাই যে আপনাকে ফেস ক্যাম ভিডিও দিতেই হবে, এমন কোনো কন্ডিশন ওরা দেয় নাই। আপনার ওরা জাস্ট এটাই বলেছে যে আপনি যে কন্টেন্টই তৈরি করেন সেটা আপনার 100% নিজস্ব কন্টেন্ট হতে হবে, 100% আপনার নিজের কন্টেন্ট হতে হবে, তাহলেই হবে, কোনো সমস্যা নেই। এখন আপনি সেক্ষেত্রে স্ক্রিন রেকর্ড করেন বা যাই করেন, কিন্তু এখানে কিন্তু কপি করা যাবে না। আপনি অন্য ভিডিও নিয়ে নিজের ভয়েস দিয়ে দিলেন, এক্ষেত্রেও কিন্তু আপনি ওই ভিডিওটা কপি করলেন, সুতরাং এই ধরনের কোনো কিছু করা যাবে না। যদি পারেন আপনি ফেস ক্যাম ভিডিও দিন। এখন অনেকেই বলেন যে ভাই, আমি তো ফেস ক্যাম দিতে পারতেছি না, বা আমি ফেস ক্যামে কথা বলতে পারতেছি না। এটা ভাই আপনি শুরু করেন এখন থেকেই। যদি ফেস ক্যাম আপনি করতে না পারেন তাহলে আমি বলবো বেশি দিন মানে টিকতে পারবেন না, এটা বলবো না, আপনি আপনার কাজ করা সমস্যা হয়ে যাবে, কারণ একটা সময় আপনাকে ফেস ক্যাম করতেই হবে। এখন হ্যাঁ, ফেস ক্যাম করলে আপনাকে অনেকে অনেক কিছু বলবে যে সে কথা বলতেছে একা একা, বা এই হয়ে গেছে সেই হয়ে গেছে, এটা অনেকে অনেক কিছু বলবে। আমার রুমমেট সে নিজে আমার মানে এই বিষয় নিয়ে কী পরিমাণ পছন্দ পচায়, আমি অনেক বড় কিছু হয়ে গেছি, এটা করি ওটা করি। তো যাই হোক, এটা মানুষ বলবেই, এটা নিয়ে আপনি কখনোই ডিমোটিভেটেড হবেন না। আপনি যদি পারেন ফেস ক্যাম ভিডিওটা করার ট্রাই করবেন, এবং সেক্ষেত্রে সব থেকে ভালো হবে, এই ভিডিওগুলাই বেশি মনিটাইজের জন্য মানে অ্যাপ্রুভ পায়। এবং আপনি স্ক্রিন রেকর্ডও করতে পারেন, কোনো সমস্যা নাই। অন্য ভিডিওগুলো আপনি নিয়ে ভয়েস দিতে পারেন, এই সবগুলো ভিডিওতে মনিটাইজেশন ফেসবুক দেয়, কিন্তু এটা কতদিন দেবে সেটা বলতে পারতেছি না, যে কোনো সময় আপনার বিরুদ্ধে একটা স্টেপ নিতে পারে বা সমস্যা হতে পারে আপনি। সুতরাং সব থেকে ভালো আপনি যদি ফেস ক্যাম ভিডিও দিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছোটো ভিডিওর মাধ্যমে আশা করি বুঝতে পেরেছেন যে আপনার কোন ধরনের ভিডিওগুলো বানানো উচিত। তো এই ভিডিও থেকে যদি আপনি সামান্য কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।